আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে ল্যাব বসাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রবাসী মন্ত্রীর চিঠি। ঢাকার পর এবার চট্টগ্রাম ও সিলেটেও বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানো হবে বলে জানিয়েছেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও পিসিআর ল্যাব বসানোর ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7 অক্টোবর এই চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতগামী অনেক যাত্রী সিলেট ও চট্টগ্রাম থেকে যাতায়াত করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে এই কার্যক্রম নেওয়া হয়েছে। মন্ত্রী ইমরান আহমেদ জানান, ঢাকা থেকে আগে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়, এখানে আগে ল্যাব বসানো হয়েছে, এখন অন্য 2 আন্তর্জাতিক বিমানবন্দরেও ল্যাব বসিয়ে প্রবাসীদের সুবিধা করার ব্যবস্থা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাবগুলো র্যাপিড না হওয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, তাই চট্টগ্রাম ও সিলেটে র্যাপিড পিসিআর ল্যাব বসানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে ল্যাব পরিচালনার প্রতিষ্ঠান বাছাই করবে বলেও জানান মন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি মন্ত্রণালয় বহন করছে, আর যেই 80 জন সঠিক সময়ে ফ্লাইটে যেতে পারেননি তাদের পরবর্তী 2টি ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এজন্য যাত্রীদের কোনো অতিরিক্ত খরচ হবে না বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।